সো প্রথমে যে বিষয়ে তোমাদের অবগত করার সেটা হলো আফগারি কনস্টেবল মেইন এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের সামনে যেই এক্সামটা রয়েছে তোমাদের জন্য পরীক্ষা অ্যাপ দশটা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ মক টেস্ট সিরিজ নিয়ে এসছে তোমরা সুমন রয় ফিফটি এসি এম এ এন আর ওয়াই আমার নাম আর ফিফটি লিখে কুপন কোডটা এখানে যদি ইউজ করো যে কোনো পারচেসের ওপর সেই পরীক্ষা অ্যাপে যে কোনো মক টেস্ট সিরিজের ওপর তোমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে বিশেষ করে এক্সাইজ কনস্টেবল মেইন এক্সামের জন্য দশটা মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে এসছে তোমরা অবশ্যই আমি তোমাদের সবাইকে বলবো অবশ্যই পারচেস করবে পরীক্ষা দেওয়ার আগে মানে পরীক্ষায় এক্সাম হলে পরীক্ষা দেওয়ার আগে তুমি যদি এখানে মকটেস্ট সিরিজটা অ্যাটেম্প করো দশটা রয়েছে একটা ফ্রি পেয়ে যাবে ওখানে গেলেই দেখতে পাবে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যাপটা ডাউনলোড করার বা তোমরা প্লে স্টোরে গিয়েও পরীক্ষা লিখে সার্চ করে ইনস্টল করতে পারো ওই ফ্রি যে ডেমো টেস্টটা রয়েছে সেটা যদি তোমরা অ্যাটেম্প করো তাহলে তোমরা দেখতে পাবে বেশিরভাগই যারা এক্সাইজ কনস্টেবল মেইনের জন্য প্রিপারেশন নিচ্ছে তোমাদের যারা কম্পিটিটার বলতে পারো যারা অ্যাক্সপিরিয়েন্স রয়েছে ঠিক আছে তুমি যাদের সাথে পারফর্ম করবে তাদের সাথে তোমার এক্সামটা ডেমোটা দিয়ে তুমি কত তোমার র্যাঙ্ক কেমন হচ্ছে তোমার কোথায় ইম্প্রুভমেন্ট দরকার তুমি তাদের সাথে পারছো কি না তোমার কোথায় কোথায় ইম্প্রুভমেন্ট দরকার কোন জায়গাটা তোমার ভালোভাবে বেশি করে পড়তে হবে তোমার টাইমের মধ্যে কমপ্লিট হচ্ছে কিনা এক্সাম হলে তুমি যতগুলো এক্সাম কোশ্চেনি অ্যাটেম্প করো না কেন তোমার কিন্তু একটা টাইম ম্যানেজমেন্ট তোমার দরকার হয় সেটা তুমি মক টেস্ট না দিলে তুমি কিন্তু যতই পড়ো না কেন বুঝতে পারবে না তোমার টাইমের মধ্যে হচ্ছে কিনা আর তুমি এইখানে তুমি কেন দেবে পরীক্ষা অ্যাপে তুমি কেন দেবে কারণ এখানে যদি তুমি দাও তোমার যারা কম্পিটিটার রয়েছে তারাও কিন্তু সেই টেস্টগুলো দিয়ে তুমি সম্পূর্ণ অ্যানালাইসিস তুমি দেখতে পারবে আমি এর জন্য তোমাদের সবাইকেই বলছি যে তোমরা অবশ্যই এই মকটের সিরিজটা পার্চেস করো ওয়ান ফোর নাইন একশো উনপঞ্চাশ টাকায় পেয়ে যাবে যদি আমার এই কুপন কোডটা ইউজ করো সুমন ফিফটি ঠিক আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে সো নাম্বার ওয়ান যে কোশ্চেনটা রয়েছে দেখো ইন দ্য ফলোয়িং কোশ্চেনস চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন্ড অল্টারনেটিভস সো এখানে যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে তার অপোজিট এখানে বলতে হবে অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমাদের বলতে হবে সো তোমরা কিন্তু ভিডিওটা দেখার সাথে সাথে মক টেস্টের ক্লাস তোমরা কিন্তু মক টেস্টের মতোই অ্যান্সার করতে থাকবে আর ডিটেলসে আমি অ্যান্সারটা তো বলেই দিচ্ছি গ্লুমি বলতে কী গ্লুমি বলতে বলতে কোনো কিছু ধরো অন্ধকারাচ্ছন্ন অন্ধকারাচ্ছন্ন বা আলো নেই যেখানে ঠিক আছে সেরকম একটা জিনিস তাহলে এর বিপরীতটা আমাদের কি হবে অপশন এ দেখো রয়েছে রেডিয়েন্ট ঠিক আছে রেডিয়েন্ট বলতে কি যেখানে শাইনিং কোনো একটা জিনিস চক যেখানে আলোর মধ্যে শাই মানে আলোর শাইন যেখানে রয়েছে ঠিক আছে কিরণ রয়েছে যেখানে তারপরে অপশন বি রয়েছে মেলোডিয়াস মেলোডিয়াস বলতে সুর আলো কোনো একটা জিনিস ফ্র্যাগরেন্ট বলতে কোনো সুগন্ধি কোনো একটা জিনিস ইলুজারি বলতে ভ্রম ভ্রম তৈরি করে এরকম কোনো একটা জিনিস ঠিক আছে সেখানে কোনটা হবে বলো বিপরীতার্থক শব্দ অপশন এ যেটা রয়েছে রেডিয়েন্ট এটাই হবে বিপরীতার্থক শব্দের কারেক্ট অ্যান্সার ঠিক আছে গ্লুমির বিপরীত রেডিয়েন্ট তারপর দেওয়া কোয়েশন নাম্বার টু এখানে কী বলছে সেম এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আগের কোশ্চনের মতোই আমাদের অপোজিট মিনিংটা বলতে হবে এনলাইটেনের ঠিক আছে এনলাইটেন মানে কি এনলাইটেন মানে হলো আলো ঠিক আছে কোনো কিছুর কোনো কিছুতে আরও আলো করে তোলা ঠিক আছে আরও চকচকে করে তোলা বা সেখানে আলো প্রবেশ করানো এনলাইট করা সেখানে সো এর বিপরীতার্থ শব্দ কী হবে মানে মানে শব্দ বলতে তার বিপরীতার্থক শব্দটা এখানে কি হবে তার ইনলাইটেনের বিপরীত অপশন এ রয়েছে দেখো স্ল্যান্ডার স্ল্যান্ডার বলতে কাউকে অপবাদ দেওয়া ঠিক আছে অপবাদ করা স্ল্যান্ডার বলতে এক কথায় অপবাদ ডার্কেন বলতে কি অন্ধকারাচ্ছন্ন করা বিমন বিমন বলতে কি আক্ষেপ করা বলতে পারো বি বলতে ফক মানে ধরো কুয়াশা বি বলতে ধোয়াটা ধোয়াটে বা কুয়াশা তৈরি করা কোনো একটা জায়গায় সেটাকে বলা হয় বিফক ঠিক আছে বা ধোয়াশা তৈরি করা সো এখানে এনলাইটেনের বিপরীতার্থ শব্দটা কোনটা হবে বলো কোনটা হবে অপশন বি হবে এর কারেক্ট অ্যান্সার ঠিক আছে ডার্কেন এনলাইটেনের বিপরীত হলো ডার্ক ডার্কেন তারপরে দেখো কোশ্চেন নাম্বার থ্রি এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ইন দ্য ফলোয়িং কোশ্চেন উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফোর অল্টারনেটিভস আর সাজেস্টেড ফর ইচ কোয়েশ্চেন চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আউট অফ দ্য ফোর এখানে অ্যাপ্রোপ্রিয়েট এখানে দেখো প্রিপোজিশন রয়েছে ওয়ার্ড দিয়ে এখানে শব্দ দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে ঠিক আছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই রয়েছে চারটে সো সেন্টেন্সটা দেখো টেক দিস মেডিসিন রেগুলারলি অ্যান্ড ইউ উইল গেট রিড ড্যাশ দিস ডিজিজ টেক দিস মেডিসিন এই মেডিসিন ওষুধগুলো রেগুলারলি নাও অ্যান্ড এবং ইউ উইল গেট রিড ড্যাশ দিস ডিজিজ এই ডিজিজ থেকে তুমি মুক্তি পাবে সো গেট রিড এর পরে কী হয় ফ্রম ওভার অফ না অ্যাট কী হয় গেট রিড অফ ঠিক আছে টেক দিস মেডিসিন রেগুলারলি অ্যান্ড ইউ ইউ উইল গেট রিড অফ দিস ডিজিস তারপর দেখো কোয়েশন নাম্বার ফোর এখানেও সেম ইনস্ট্রাকশন রয়েছে আগের কোয়েশনের মতোই দেখো কী বলছে দ্য বাস ড্যাশ ফিফটি প্যাসেঞ্জার্স ফেল ড্যাশ দ্য রিভার দ্য বাস কী হবে ফর আপন হবে বাসের পরে ফর হবে তারপরে কি আপন হবে না অফ অ্যাট হবে ওভার অন হবে না উইথ ইন্টু হবে বলো কোনটা কারেক্ট অ্যান্সার হবে এর কারেক্ট আনসার কোনটা হবে অপশান ডি হবে এর কারেক্ট অ্যান্সার দ্য বাস উইথ ফিফটি প্যাসেঞ্জার্স মানে বাসটা জন প্যাসেঞ্জার্স নিয়ে ফেল ইন টু দ্য রিভার মানে রিভারের মধ্যে নদীর মধ্যে পড়ে গেছিলো ঠিক আছে তারপরেও কোয়েশন নাম্বার ফাইভ এখানে কি সেম ইন্সট্রাকশন দেওয়া সঠিক শব্দটা দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে কি বলছে মোহনস কেরিয়ার হ্যাজ টেকেন সাম ড্যাশ টুইস্ট ঠিক আছে মোহনের যে কেরিয়ার সেটা কি নিয়েছে কিছু ইন্টারেস্টিং টুই ট্যুইস্টস হবে ইনটিউটিভ টুইস হবে ইন্টারেক্টিভ হবে না ইনসেন্টিভ হবে কোনটা হবে কারেক্টের সো ইন্টারেস্টিং মানে কি যেটা ইন্টারেস্টিং কোনো একটা টাইপ ঠিক আছে ইনটি আইএন টি আই ভি ইনটিউটিউব বলতে কী বোঝায় ইনটিউব বলতে ধরো সজ্ঞাত বলতে মানে নিজের জ্ঞান মানে জ্ঞান রয়েছে সজ্ঞাত রয়েছে আর কি এরকম কোনো একটা জিনিস ইন্টারেক্টিভ মানে কি ধরো দুটো জিনিস বা দুটো মানুষের মধ্যে যখন ইজাদার কোনো কিছু বিনিময় হয় ইন্টারেক্ট করা হয় সরাসরি সেটাকে ইন্টারেক্টিভ কোনো একটা জিনিস এরকম হয় ইনসেন্টিভ মানে কি মানে ইনসেন্টিভ বলতে ধরো কোনো উদ্দীপনা টাইপের কোনো একটা জিনিস বোঝায় এক্সট্রা ঠিক আছে সো এখানে কোনটা হবে বলো কারেক্ট স্যার মোহনস কেরিয়ার হ্যাজ টেক ক্যান সাম কি টুইস্টস হবে ইন্টারেস্টিং টু টুইস্টস হবে ঠিক আছে তারপর দাও কোয়েশন নাম্বার সিক্স এখানেও সেম ইন্সট্রাকশন দেওয়া রয়েছে নাম্বার অফ রিফিউজিস ড্যাশবিন টার্ন ব্যাক অ্যাট দ্য বর্ডার আর রিফিউজিস বলতে যাদের কোনো আশ্রয় স্থল নেই স্থল নেই আর কি বাড়িঘর নেই ঠিক ঠিকানা নেই তাদের রিফিউজি বলা হয় সো এখানে কি ধর অন্য কোনো একটা জায়গার থেকে এসছে কোনো একটা জায়গায় বা অন্য একটা দেশের থেকে অন্য একটা দেশে এসছে সেটা তাদের রিফিউজি বলা হয় আর নাম্বার অফ রিফিউজিস কিছু সংখ্যক রিফিউজিস কি বলছে আর বিন টেকেন হবে ইজ বিং টেকেন হবে বিন টেকেন হবে না হ্যাজ বিন টেকেন হবে না হ্যাভ বিন টেকেন বলছি কেন টার্ন ব্যাক অ্যাট দ্য বর্ডার মানে বর্ডারে নিয়ে যাওয়া হয়েছে আর কি সেখানে কোনটা হয় বলো আর নাম্বার অফ রিভিউজিসের পরে কী হবে অবভিয়াসলি হ্যাস বা হ্যাবের থেকে যে কোনো দুটো বসে আর সেখানে হবেই না সেখানে কোনটা হবে এটা হবে অপশান বি হ্যাস কারণ এখানে হ্যাপ কেন হবে না এখানে দেখো যদি বলতো রিফিউজিস ঠিক আছে রিফিউজিস বা কিছু সংখ্যক সেটা যদি বলে দিই এবার এখানে যখন আ নাম্বার বলবো আ নাম্বার বললে এটা সিঙ্গুলার হিসাবে ট্রিট করবে একটা নাম্বার অফ রিফিউজিস ঠিক আছে এখানে বলা হয়নি কতজন যখন এরকম আর নাম্বার অফ রিফিউজিস এরকমভাবে বলা হবে এ দিয়ে শুরু হবে তখন আমাদের হ্যাজ ইউজ করতে হবে সেটা সিঙ্গুলার হিসাবে ট্রিট করবে ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার সেভেন যেটা রয়েছে ইন দ্য ফলোইং কোয়েশ্চেন্স আউট অফ দ্য ফোর অল্টারনেটিভ চুজ দ্য ওয়ার্ড হুইজ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড এখানে যে কি টেম এই ওয়ার্ডটা রয়েছে তার আমাদের কী করতে হবে অল্টারনেটিভ বেস্টিক সিনোনিম আমাদের বলতে হবে ঠিক আছে সমার্থক শব্দ বলতে হবে কাছাকাছি নিয়ারেস্ট মিনিং সো টেম মানে কি টেম বলতে কোনো কিছুকে ধরো হিংস্র কোনো একটা জিনিস রয়েছে সেটাকে লালন পালন করে মানে সভ্য করে তোলা টেম করা আর কি ঠিক আছে প্রতিপালন করে ধরো কোনো একটা বন্য পশু বলতে পারো বা কোনো প্রাণী বলতে পারো যাদের কি ছোটোবেলার থেকে বা যে কোনো সময় থেকেই হোক তাদেরকে পালন করছে আর কি ঠিক আছে মানুষ বা কেউ পালন করছে সেটাকে সেটাকেই বলা হয় টেম করা সো অপশনই রয়েছে দেখো ওয়াইল্ড বলতে কি বন্য ডোমেস্টিকটেড বলতে গৃহপালিত স্যাভেজ বলতে বর্বর টাইপের কোনো সাইলেন্ট বলতে সাইলেন্ট আর কি নির্জন কোনো একটা কিছু সো এখানে টেমের সমার্থক শব্দ কি হবে একটা এখানে রয়েছে কি ডোমেস্টিকটেড ঠিক আছে দুটো টেম অ্যান্ড ডমেস্টিকেটেড একই জিনিস তারপরে দেখো কোশ্চেন নাম্বার এইট যেটা রয়েছে ইন দ্য ফলোইং কোশেন্স আউট অফ একই এখানে রয়েছে সিনোনিম বলতে হবে অপসিনি ও বি এস সি ই ঠিক আছে অপশেনের এর আমাদের সিনোনিম বলতে হয় অপসিনি বলতে কি জঘন্য কোনো একটা জিনিস সর সিনোনিম দেখো এখানে অপশানগুলো যেগুলো রয়েছে অপশান এ রয়েছে বিউটিফুল বলতে সুন্দর আনওয়ান্টেড যেটা চায় না মানুষ কোনো একটা জিনিস আনওয়ান্টেড আনহেলদি যেটা স্বাস্থ্য মানে ভালো স্বাস্থ্য নয় আনহেলদি ইন ইনডিসেন্ট মানে ডিসেন্ট নয় যেটা ঠিক আছে খারাপ একটা জঘন্য একটা জিনিস সো এটা কোনটা হবে এর কারেক্ট অ্যান্সার বলেই দিলাম অপশন ডি হবে এর কারেক্ট অ্যান্সার অপশন হবে অপশন ডি যেটা ইন্ডিসেন্ট সেটা ঠিক আছে তারপর দেখো কোশ্চেন নাম্বার নাইন কি এখানে কী রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ঠিক আছে সো এখানে এখানে দেখো ব্ল্যাঙ্ক অ্যান্ড ওয়ার্ডস কেন রয়েছে এর পরপর একই সেম কোশ্চেন রয়েছে কিছু আরও রয়েছে এর জন্য এখানে যাই হোক এগুলো ইগনোর করে যাও এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড রোহিত টট ইউ this অ্যাজ মানে এখানে কোশ্চেন ট্যাগ রয়েছে দেখো অপশনের মধ্যে কোশ্চেন ট্যাগটা কি যদি আমাদের প্রথমের সেন্টেন্সটা ধরো এরকম বাংলায় যদি বলি রোহিত টট ইউ সাচ ট্রিক্স অ্যাজ দিস এই সমস্ত ট্রিক তোমাকে রোহিত শিখিয়েছে এরপরে যখন বলি তোমাকে কি শেখায়নি রোহিত বা তোমাকে কি রোহিত শিখিয়েছে এরকমভাবে আমরা বলবো তারপরে কোশ্চেন ট্যাগ যখন বাংলা এরকম বলি একটা কথা বলে তারপরে একটা কোয়েশ্চেন করি ঠিক আছে সেই সেন্টেন্সকে নিয়ে একটা কোয়েশ্চেন যখন করি তখন সেটাকে কোয়েশ্চেন ট্যাক বলা হয় সেখানে রোহিত টট ইউ সাচ ট্রিক্স অ্যাজ দিস এখানে দেখো আমাদের দেখতে হবে প্রথমের সেন্টেন্সটা কিসে রয়েছে মানে সেন্টেন্সটা একটাই ঠিক আছে এখানে কিন্তু কমা হবে ফুল স্টপ হবে না রোহিত টট ইউ সাচ ট্রিক্স অ্যাজ দিস এবার প্রথমের এই পার্টটা যদি অ্যাফার্মেটিভ মানে কি হ্যাবোধক থাকে তাহলে পরেরটা আমাদের নেগেটিভ দিয়ে কোয়েশ্চেন ট্যাক করতে হয় আর এটা যদি নেগেটিভ থাকতো তাহলে এটা অ্যাফার্মেটিভ হতো সেখানে দেখো প্রত্যেকটা নেগেটিভই এটা আছে নেগেটিভ দুটো নেগেটিভ আছে যাই হোক এটা নেগেটিভ দিয়েই হবে কারণ পোশ্চেন প্রথমের পোর্শনটা এখানে কিসে রয়েছে অ্যাফরমেটিভ সেটা কি হ্যাজ এন্ড হি হবে ডিডেন্ড হি হবে না হ্যাজ হি হবে না ডিড হি হবে এগুলো হবেই না হ্যাজ সো এক আর দুইয়ের মধ্যে বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার এর কারেক্ট অ্যান্সার হবে অপশান টু কারণ কি এখানে কি শুধুমাত্র সিম্পল এখানে পাস্টটা রয়েছে রোহিত টট সো এখানে আমরা তো এন্ড হি করবো না যদি এরকম থাকতো রোহিত হ্যাজ ইউ তাহলে এন্ড ঠিক হতো সো এখানে রয়েছে সিম্পল পাস্ট ফার্স্ট ইন সেখানে ডিডিন ঠিক হবে ঠিক আছে তারপরে দেখো কোশ্চেন নাম্বার টেন কী বলছে এখানে যাই হোক এখানে দেখো পুরোটা পড়লাম না এখানে আমাদের করতে হবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যদি যে পার্টটার তলায় দাগ দেওয়া রয়েছে এটা যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় তাহলে তিনটে অপশানের থেকে যেটা রয়েছে নো ইমপ্রুভমেন্ট বাদে সেটা আমাদের চুজ করতে হবে আর যদি ইমপ্রুভমেন্ট না দরকার হয় ঠিকই থাকে সেন্টেন্সটা তাহলে নো ইমপ্রুভমেন্টে আমাদের ঠিক করতে হবে সো দেখো কী বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়া এক্সপ্রেস কন্ডেম অ্যাট দ্য অ্যারেস্ট অফ ওয়ান থার্টি ইন্ডিয়ান স্টুডেন্টস এনরোলিং অ্যাট আ ফেক ইউনিভার্সিটি ইন ডেট্রয়েড সেখানে ইন্ডিয়া এক্সপ্রেস কী করেছে কনডেম অ্যাট দ্য অ্যারেস্ট অফ ওয়ান থার্টি ইন্ডিয়ান স্টুডেন্টস একশো তিরিশটা ইন্ডিয়ান স্টুডেন্টসকে মানে ভারতবর্ষীয় ছাত্রদের কি হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তার জন্য ইন্ডিয়া এক্সপ্রেস করেছে বলতে নিন্দা বা এরকম একটা কিছু করেছে এনরোলিং অ্যাট আ ফেক ইউনিভার্সিটি ইন ডেট্রয়েট ডেট্রয়েট হল একটা শহরের নাম সেখানে একটা ফেক ইউনিভার্সিটির মধ্যে এনরোল হয়েছে এনরোলিং অ্যাট আ ফেক ইউনিভার্সিটি ইন ডেট্রয়েট সেখানে কি আমাদের কোনো ইম্প্রুভমেন্টের দরকার আছে বলে এখানে কোথাও ইম্প্রুভমেন্টের যদি দরকার থেকে থাকে আমরা দেখো নর্মালি কী বলে থাকি যখন ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি আই রিড ইন দিস ইউনিভার্সিটি বা শি রিডস ইন দিস ইউনিভার্সিটি বা হি রিডস ইন দিস ইউনিভার্সিটি এরকম বলি ইন দিস ইউনিভার্সিটি ইউজ করে থাকি কিন্তু ঠিক আছে এবার এখানে দেখো ইন্ডিয়া এক্সপ্রেস যদি আমরা এরকমভাবে বলি অ্যাট আ ফেক ইউনিভার্সিটি ইন ডেট্রয় ডেট্রয়টা একটা শহরের নাম তার মধ্যে একটা ইউনিভার্সিটিতে ঠিক আছে এবার এইখানে কিন্তু আমরা যদি ইউনিভার্সিটিও হয় একটা ইউনিভার্সিটির আগে আমাদের কিন্তু ইন ইউজ করতে হয় ঠিক আছে সো এইখানে আমাদের কী বলতে হবে এনরলিং অপশান থ্রি যেটা রয়েছে দেখো এনরোলিং ইন আ ফেক ইউনিভার্সিটি ইন ডেট্রয়েট ঠিক আছে এখানে ইউনিভার্সিটির আগে ওখানে ইন হবে আর ডেট্রয়েটের আগে তো এখানে ইন হবেই একটা শহরের নাম যাই হোক অপশান থ্রি হবে কারেক্ট অ্যান্সার তারপর দেখো নাম্বার কোশ্চেন নাম্বার ইলেভেন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিএম এই ইডিএমটার সঠিক মানে আমাদের বলতে হয় টু হোল্ড ইউর হর্সেস টু হোল্ড ওয়ান্স হর্সেস কোনো একজনের হর্সেস বা টু হোল্ড ইওর হর্সেস যদি বলা হয় ইডিয়ামটার মানে কি অপশন ওয়ান যেটা রয়েছে দেখো টু হ্যাভ পেশেন্স মানে কি ধৈর্য রাখা টু বি টু বি টু কুইক খুব তৎপর হওয়া তাড়াতাড়ি করা কোনো কিছু অপশন থ্রি রয়েছে টু কন্ট্রোল হর্সেস কোনো মানে ঘোড়াকে কন্ট্রোল করা অপশন ফোর টু বি এক্সাইটেড মানে খুব এক্সাইটেড হয়ে যাওয়া সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অবভিয়াসলি অপশন ওয়ান হবে কারেক্ট অ্যান্সার টু হোল্ড ইউর হর্সেস বলতে কি পেশেন্ট থাকা কোনো কিছু ধর হঠাৎ করে কেউ কোনো কিছু করতে যাচ্ছে তখন কি তখন সেই জিনিসটা তাকে থামিয়ে দিয়ে ভাবা আগে যে সেই জিনিসটা আমি করবো কি করবো না সেটাকে বলা হয় টু হোল্ড ইউর হর্সেস ঠিক আছে এটাকে বলে টু হ্যাভ পেশেন্স মানে একটু ধৈর্যশীল হয়ে যাওয়া আগে কোনো কিছু করার আগে তারপর দেখো নাম্বার টুয়েলভ সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড সাকসেসফুলি এই ওয়ার্ডটা কোনটা কারেক্টলি স্পেল সঠিকভাবে উচ্চারিত রয়েছে সেটা আমাদের বলতে হবে অপশান ওয়ান দেখো রয়েছে এসি ইউ সিসি এস এস এফ ইউ এল এল ওয়াই অপশান টু রয়েছে এসিউ সি এস এফ ইউ এল ওয়াই অপশান থ্রি রয়েছে এস ইউ এস এফ ইউ এল ওয়াই অপশান ফোর এসিউ এস এফ ইউ এল ওয়াই সেটা কোনটা হবে কারেক্ট অ্যান্সার অপশন ওয়ান সাকসেসফুলি এস ইউসিসি এস এস এফ ইউ এল ওয়াই ঠিক আছে তারপর দেখো কোশ্চেন নাম্বার সাকসেসফুলি বলে সাকসেসফুলভাবে কোনো কিছু করা তারপরে দেখো কোয়েশন নাম্বার থার্টিন এখানে কী বলছে যেখানে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট রয়েছে দেখো আগেরটার যে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট ছিল যেরকমভাবে করে সেরকমভাবেই আর পুরোটুকু পড়লাম না বলছে কি ডোন্ট টক অ্যাজ সুন অ্যাজ হি ইজ ড্যান্সিং হি বলছে কেন সি ইজ ড্যান্সিং ডোন্ট টক কথা বলো না অ্যাজ সুন অ্যাজ যখনই হি ইজ ড্যান্সিং অ্যাজ সুন অ্যাজ হি ইজ ড্যান্সিং এরকম হয় না সে নাচছে মানে অ্যাজ সুন অ্যাজ সি ড্যান্সেস অ্যাজ সুন অ্যাজ হি ড্যান্স এরকম বললে হয়তো সেন্টেন্সটা হতো ডোন্ট টক অ্যাস সুন এস যখনই সে নাচে অ্যাস সুন মানে খুবই তাড়াতাড়ি বা তৎ মানে অ্যাস সুন এস মানে যখনই সে নাচে এরকম মানে মানে হয়ে যেত অ্যাস সুন শি ড্যান্সেস কিন্তু এখানে শি ইজ ড্যান্সিং বলছে এখানে দেখো ডোন্ট টক হাউ শি ইজ ড্যান্সিং সে কীভাবে নাচছে ডোন্ট টক বাট শি ইজ ড্যান্সিং এটা কখনোই হবে না ডো্ট টক অ্যাজ লং অ্যাজ শি ইজ ড্যান্সিং ঠিক আছে এটা কী হবে কোনটা অপশান টু হবে কারেক্ট অ্যান্সার ডোন্ট টক হাউ শি ইজ ড্যান্সিং বলো না মানে কথা বলো না কীভাবে হাউ শি ইজ ড্যান্সিং সে কীভাবে না মানে নাচ করছে সেটা বলো হাউ শি ইজ ড্যান্সিং ঠিক আছে এবার দেখো তোমরা এখানে এরকম বলতে পারো যে ডোন্ট টক অ্যাজ লং অ্যাজ শি ইজ ড্যান্সিং অ্যাজ লং অ্যাজ যেহেতু অ্যাজ লং অ্যাজ বলতে যেহেতু সে নাচছে বা এরকম একটা কিছু যদি বলো এই দুটো অপশনের মধ্যে হাউ বা অ্যাজ লং অ্যাজ এই ক্ষেত্রে আমি ইউজ করতেও পারি কিন্তু হাউ যেটা রয়েছে অপশন টু এটাই কিন্তু এর মোস্ট সুইটেবল হয় ডোন্ট টক হাউ শি ইজ ড্যান্সিং ঠিক আছে তারপরে দাও কোশ্চেন নাম্বার ফোরটিন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে কী বলছে দ্য ফরেস্ট অফিসার ফরেস্ট অফিসার বন বিভাগের অফিসাররা ড্যাশ আর লিপার্ড একটা লিপার্ড কাপ লিপার্ড বলতে চিতাভাগের একটা শিশু বাচ্চাকে ট্র্যাপড ইন পিট একটা পিটের মধ্যে ট্র্যাপ মানে আটকেছে ট্র্যাপড ইন পিট ঠিক আছে সো এখানে আমাদের বলতে হবে পিট বলতে কোনো একটা কুয়ো বলতে পারো ওয়েল ওয়েল বলতে ধরো জলের কুয়ো বা যেটা বলা হয় এবার পিঠ বলতে কুয়োয় কি গর্ত টাইপের বড় একটা যে যেখানে পশু ধরে না আর কি মানে পশু দেখবে জঙ্গলের যদি দেখে থাকো কোনো ভিডিওতে বা যে কোনোভাবেই দেখবে একটা বড় গর্ত টাইপের থাকে ওইখানে জাল পাতা হয় মানে ওইখানে পড়ে যায় কোনো একটা পশুরা তখন ওইখান তখন ওইখানে গিয়ে ধরে আর কি ঠিক আছে যারা শিকার করে তারা সো অফিসাররা এখানে পেয়েছে কি হবে সেখানে সার্চ হবে খুঁজে পাওয়া ডিসকভারড বলতে কোনো কিছু উদ্ঘাটন করা ডিসকভার করা ইনভেন্ট বলতে আবিষ্কার করা আর ফাউন্ডেট বলতে পাওয়া খুঁজে ঠিক আছে সেটা কোনটা হবে বলো দ্য ফরেস্ট অফিসার্স ড্যাশ আ ফাউন্ডেড না মানে খোঁজা দেখো ফাউন্ডেড ভুল বললাম আমি ফাউন্ডেড বলতে কোনো কিছু মানে স্থাপনা তৈরি করা এফ ও ইউএন ডিইডি ফাউন্ডেড ঠিক আছে যখন বলবো ফাউন্ডেড কোনো কিছু হি ফাউন্ডেড দিস ফাইন্ড ফাউন্ড ফাউন্ড সেটা হয় যখন বলবো ফাউন্ডেড ফাইন্ড মানে খোঁজা ফাউন্ড তারপরে ফাউন্ড ঠিক আছে পাস্ট পাস্ট পার্টিসিপেন্ট যখন হয়ে যাবে ফাউন্ডেড মানে কোনো কিছু কোনো কিছু তৈরি করা ফাউন্ড করা ঠিক আছে সো ফাইন অ্যান্ড ফাউন্ডের মধ্যে কিন্তু পার্থক্য আমি ভুল বললাম সর্বপ্রথমে এটা কিন্তু ফাউন্ডেড বলতে কোনো কিছু স্থাপন করা বা কোনো কিছু তৈরি করা ঠিক আছে সেখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার বলো অবভিয়াসলি অপশন টু যেটা রয়েছে ডিসকভার্ড ঠিক আছে দ্য ফরেস্ট অফিসার ইজ ডিসকভার্ড এ লিপার্ড কাপ ট্র্যাপ ইন পিট ডিসকভার করলো কি একটা চিতাবাগের শিশু যেটা কি একটা পিটের মধ্যে মানে ট্র্যাপ হয়েছিল ফাদের মধ্যে পড়ে গেছিলো তারপর ধর কোশ্চেন নাম্বার ফিফটিন সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সেম এখানে রয়েছে আই শ্যাল বি গ্ল্যাড ইফ ইউ ড্যাশ মাই প্রোপোজাল আমি কি আনন্দিত হব ই ইফ ইউ যদি তুমি এক্স ই এক্স সি টি এক্সেপ্ট বলতে কি আশা করা অ্যাকসেপ্ট বলতে স্বীকার করা মানে মেনে নেওয়া ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট মানে কি মানে হলো বিচ্ছিন্ন করা অ্যান্ড অপশন ফোর যেটা রয়েছে এক্সপেক্ট এক্সপেক্ট বলতে কোনো কিছু আশা করা ঠিক আছে সেখানে চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে অবভিয়াসলি অপশান টু হবে কারেক্ট অ্যান্সার আই শ্যাল বি গ্ল্যাড ইফ ইউ অ্যাকসেপ্ট মাই প্রোপোজাল তুমি যদি আমার প্রোপোজালটা অ্যাকসেপ্ট করো মেনে নাও আর কি ঠিক আছে সো তারপরে দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স এখানে এরের ডিটেক্ট করতে হবে আমাদের গ্রামাটিক্যাল এরের যদি থাকে এই সেন্টেন্সের মধ্যে তাহলে আমাদের সেটা খুঁজে বের করতে হবে ঠিক আছে মানে আছে এখানে সেটা আমাদের খুঁজে বের করতে হবে কি বলছে দেখো শি গেভ আ লাউড শাউট একটা বড় একটা চিৎকার দিল হুইচ হার্ড অ্যাক্রস দ্য ভিলেজ ঠিক আছে পুরো ভিলেজের মধ্যে গ্রামের মধ্যে শোনা গেছিলো বড়ো জোরে চিৎ চিৎকার করেছিল যেটা কি পুরো যেটা কি পুরো মানে গ্রামের মধ্যেই গ্রাম জুড়েই শোনা গেছিল সেখানে কোন জায়গাটায় ভুল রয়েছে দেখো ভুল এখানে কোথায় রয়েছে হুইচ ওয়াজ হার্ড হবে এটা কি প্যাসিভ হবে হুইচ হার্ড হয় না কখনো হুইচ ওয়াজ হার্ড হিয়ার থেকে হার্ড এসছে সো এখানে কি হবে হুইচ হার্ড অ্যাক্রস হুইজ ওয়াজ হার্ড অ্যাক্রস দ্য ভিলেজ যেখানে কিন্তু একটা ওয়াজ আসবে না হলে সেন্টেন্সটা হবে না ঠিক আছে শোনা গেছিলো অ্যাপাসিভে হবে এখানে পার্ট থ্রিতে এখানে ভুল রয়েছে হুইচ হার্ড হবে না হুইচ ওয়াজ হার্ড হবে তারপর দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টিন সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস অ্যাজ দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য ইভেন্ট এখানেও রয়েছে পার্সেন উইথ অড অড পার্সোনালিটি এটা যদি ওয়ান ওয়ার সাবস্টিটিউশন বলতে পারে এক কথায় প্রকাশ করতে হবে একটা পার্সেন উইথ অড পার্সোনালিটি ঠিক আছে আনইউজুয়াল বা অড পার্সোনালিটি ব্যক্তিত্ব যার রয়েছে একজন ব্যক্তির তাকে আমরা কী বলবো এক কথা বলছে অপশন এ রয়েছে দেখো ইগো ইস্ট বলতে কি স্বার্থপর ব্যক্তি ইকোলজিস্ট বলতে কি ইকোলজিস্ট বলতে যে কি পরিবেশ বিদ্যা নিয়ে পড়াশোনা করে বাস্তববিদ্যা বা ঠিক আছে ইন্টোমোলজিস্ট বলতে যে পতঙ্গ নিয়ে গবেষণা করে ইট পতঙ্গ নিয়ে এসেন্ট্রিক বলতে কি মানে একজন ব্যক্তি যে কি অট বা বাচ্চে কি বলবো অদ্ভুত স্বভাব যারা রয়েছে আর কি ঠিক আছে তাকে আমরা বলি এসেন্ট্রিক অপশন ফোর যেটা সেটা হবে কারেক্ট আসে তারপর দেখো কোশ্চেন নাম্বার এইটিন কী বলছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনি অফ দা গিভেন ওয়ার্ড ভিগোরাস ভিগোরাস বলতে স্ট্রং কোনো কিছু ঠিক আছে স্ট্রং বা উদ্দীপনা রয়েছে তার মধ্যে সাহস রয়েছে শক্তিশালী সে তাকে আমরা বললো ভিগোরাস সো বিপরীতার্থক শব্দ এখানে বলতে হবে অ্যান্টোনি অপশন এ রয়েছে ট্রিভিয়াল মানে তুচ্ছ স্ট্রং বলতে শক্তিশালী ফিভেল বলতে দুর্বল অ্যান্ড কিউরিয়াস বলতে কোনো কিছু জানার কৌতূহল আর কি মানে কিছু জানার বলতে কৌতু কৌতূহল আর কি কিউরিয়াস বলতে সো এখানে কোনটা হবে বলো কারেক্ট অ্যান্সার অপোজিট কোনটা হবে অপশান থ্রি ফিবেল ফিগুরাসের বিপরীত হলো ফিবেল তারপর দেখো কোশ্চেন নাম্বার নাইনটিন সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল্ট ওয়ার্ড কারেক্টলি উচ্চারিত শব্দটা বলতে হবে কোনটা প্লে রাইট প্লে রাইট বলতে যে গল্প লেখে তাকে আমরা প্লেরাইট বলি সো এখানে কোনটা কারেক্টলি স্পেল্ট অপশন ওয়ান রয়েছে দেখো পিএলএয়াই আর আই টি আর প্লে রাইটের অপশান টু রয়েছে আই জি এস টি অপশন থ্রি রয়েছে ওয়াই আর আই টি অপশন ফোর রয়েছে পিএলএয়াই ডাব্লু আই টি কোনটা কারেক্ট অ্যান্সার হবে অপশান টু পি ওয়াই ডব্লিউ আর আই জিএইচটি বলতে লেখক ঠিক আছে যে কোনো নাটক বা গল্প লেখে তারপরে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি আইডেন্টিফাই দ্য সেগমেন্ট এখানেও কি এটা ডিটেক্ট করতে হবে আমাদের কি বলছে দেখো বাসেস রান ফ্রম দিস বাস স্ট্যান্ড এভরি ফিউ মিনিটস বিকজ ইউ শ্যাল নট হ্যাভ টু ওয়েট সো এখানে কি বলছে বাস এই বাস স্ট্যান্ড থেকেই এভরি মানে মিনিটে মিনিটেই যায় ঠিক আছে বিকজ কারণ তোমাকে এখানে ওয়েট করতে হবে না সো এখানে বলো কোথায় ভুল রয়েছে বুঝতেই পারছো কোথায় ভুল রয়েছে বাস এখান থেকে মিনিটে মিনিটেই যায় সেই কারণে কি তোমার ওয়েট করতে হবে না না বাস এইখান থেকে মিনিটে মিনিটেই যায় সুতরাং তোমাকে ওয়েট করতে হবে না এখানে বিকজ হবে না বিকজ বললে তো মানেই পাল্টা রকম হয়ে যাবে বিকজ মানে কারণ তোমাকে ওয়েট করতে হবে না এখানে হবে সো ইউ শ্যাল নট হ্যাভ টু ওয়েট ঠিক আছে তো এখানে কোন পার্টটাই ভুল রয়েছে যেখানে বিকজ রয়েছে দেখো অপশান ওয়ান বিকজ ইউ শ্যাল হবে না সো ইউ শ্যাল নট হ্যাভ টু ওয়েট ঠিক আছে তারপরে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ডাবিয়াস ডি ইউ বি আই ও ইউএস সো এখানে ডাবিয়াস কথাটার অর্থ কী ডাবিয়াস বলতে কি সন্দেহজনক ডাউটফুল কোনো একটা জিনিস ঠিক আছে সো এখানে দেখো অপশন সো এখানে বলছে অ্যাপ্রোপিয়েট সিনোনিম বলতে অপশন এই রয়েছে দেখো ডিউটিফুল ডি ইউ টি আই এফ ইউল ডিউটিফুল বলতে কর্তব্য পরায়ণ ডেলিকেট ডেলিকেট মানে কি দুর্বল ডাউটফুল বলতে সন্দেহজনক ডুপ্লিকেট বলতে ডুপ্লিকেট আর কি ধরো কোনো কিছুর ডুপ্লিকেট যে হয় সেটাই সেখানে ডাবিয়াস বলেই দিলাম তোমাদের কোনটা কারেক্ট অ্যান্সার হবে ডাউটফুল ঠিক আছে তারপরে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এখানে কী বলছে এখানেও সেন্টেন্স ইম্প্রুভমেন্টের রয়েছে যদি সেন্টেন্সের কোনো ইম্প্রুভমেন্ট দরকার হয় তাহলে অপশান থেকে করতে না হলে নো ইমপ্রুভমেন্ট সিলেক্ট করতে হবে আমাদের ঠিক আছে কি বলছে ঋষি ক্লিয়ার দ্য আইআইটি এন্ট্রান্স এক্সামিনেশন বাট কিন্তু ঋষি আইআইটি এন্ট্রান্স যে প্রবেশিকা পরীক্ষা সেটা কি ক্লিয়ার করেছিল পাস করেছিল বাট কিন্তু ডু নট পার্সিউ ইঞ্জিনিয়ারিং ডিউ টু পার্সোনাল রিজন কিছু ব্যক্তিগত কারণের জন্য সে কি ইঞ্জিনিয়ারিংটার কন্টিনিউ করেনি ঠিক আছে সেখানে এখানে এই পার্টটা কি ভুল আছে অবভিয়াসলি ভুল আছে ডু নট এখানে দেওয়া রয়েছে এটা হবে না এটা কি হবে দেখো ঋষি ক্লিয়ার বলেছে পাস্টে রয়েছে সেখানে ডিড নট ডিড যেটা রয়েছে এখানে দুটা ডিড হয়ে যাবে বাট কি হবে ডিড নট পার্সিউ অপশন টু যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার এখানে সেন্টেন্সটা পাস্টে রয়েছে পুরোটাই আমাদের পাস্টে লিখতে হবে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ঠিক আছে শূন্যস্থান পূরণ করতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এখানে দেখো কী বলছে দে ডিড ইট অ্যাজ ইউ ড্যাশ দেম টু তারা এটা করেছিল অ্যাজ যেহেতু ইউ ড্যাশ দেম তুমি তাদের কি উইল টেল তুমি তাদের বলবে টেল বলো হ্যাড টোল বলেছিলে আর টেলিং বলছো দেম টু ঠিক আছে সেখানে এদের ডিড সেটা তারা এটা করেছিল কেন করেছিল অ্যাজ ইউ হ্যাড টোল দেম টু তুমি তাদের বলেছিলে করতে তাই ঠিক আছে সেখানে হ্যাডটা হবে কারেক্ট অ্যান্সার তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর আর এখানেও কি সেম আগে এখানে কি রয়েছে ডিড রয়েছে পাস্টে রয়েছে সেখানে আমাদের উইল বলতে ফিউচার হয়ে যাবে টেল বলতে এটা প্রেজেন্ট হবে এটা যদি আর টেলিং বললি তাহলে এটা কী হবে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস তো এখানে আমাদের পাশটাই রাখতে হবে হ্যাড টোলটাই হোক করতে হবে আমাদের তারপরে দেখো এখানে কী বলছে অ্যাপ্রোপিট সিনোনিম বলতে হবে এই ওয়াটার এনোর মাস এই ওয়াটার সিনোনিম কি সমার্থক শব্দ আমাদের বলতে হবে সো এখানে এনোর মাস বলতে অনেক বড়ো প্রকাণ্ড কোনো একটা জিনিস সো তার সিনোনিম দেখো অপশন এ রয়েছে পানি পিউএনও পানি বলতে টাইনি মানে খুব ছোটো আকারের কোনো কিছু গ্র্যান্ড বলতে অনেক জাকজমকটাই অনেক বড় সাইজের হিউজ বলতে আকারে অনেক বড় কিন বলতে কি কোনো কিছু করার ধরো ইচ্ছা উৎসাহ রয়েছে যার কোনো কিছু করার কিন তা সেটাকে বলা হয় তাকে ঠিক আছে সেখানে এনরমাস অ্যান্ড গ্র্যান্ড একই জিনিস ঠিক আছে তারপর দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কি বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোন অফ দ্য গিভেন ওয়ার্ড অর্ডিনারি অর্ডিনারি ওয়ার্ডটার বিপরীতার্থক শব্দ বলতে হবে অপশন ওয়ান রয়েছে নর্মাল অপশন টু বলেছে রেগুলার অপশন সি রয়েছে কমন অ্যান্ড অপশন ফোর রয়েছে ইউনিক সেখানে দেখো নর্মাল অর্ডিনারি একই জিনিস রেগুলার অর্ডিনারি একই জিনিস কমন অর্ডিনারি একই জিনিস এখানে একটাই রয়েছে ইউনিক মানে যেটা কি একমাত্র সবে মাত্র একটাই যেটাকে ইউনিক বলা সবার থেকে আলাদা সেটাই হলো ইউনিক সো অর্ডিনারির বিপরীত এখানে ইউনিকই হবে তারপরে ধরো কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিএম এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং বলতে হবে ইডিএমটার গেট আউট অফ হ্যান্ড এর মানেটা কী কন্ট্রোলেবেল যেটা কন্ট্রোল করা যায় আনকন্ট্রোলেবেল যেটা কন্ট্রোল করা যায় না ম্যানেজেবল যেটা ম্যানেজ করা যায় অ্যাপ্রিসিয়েবল অ্যাপ্রিসিয়েট বলতে ধরো অ্যাপ্রিসিয়েবল অ্যাপ্রিসিয়েট না কিন্তু এটা অ্যাপ্রিসিয়েবল বলছে অ্যাপ্রিসিয়েবল বলতে বোধগম্য বোঝা যায় এরকম একটা কিছু সো এখানে গেট আউট অফ হ্যান্ড বলতে হাতের বাইরে চলে যাওয়া বলতে কি আনকন্ট্রোলেবেলই হবে ঠিক আছে তাকে কন্ট্রোল করার যাবে না তারপরে কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন কী বলছে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট এখানে এখানে ধরো গ্রামার এর যদি গ্রামাটিক্যাল এরের থাকে এরা ডিটেক্ট করতে হবে কি বলছে দ্য ওয়ার্ক ইজ টু মাচ ফর এনি ম্যান টু ডু সিঙ্গেল হ্যান্ড ঠিক আছে দ্য ওয়ার্ক এই কাজটি ইজ টু মাচ ফর এনি ম্যান যে কোনো মানুষের জন্য এটাই টু মাচ অনেক বেশি টু ডু সিঙ্গেল হ্যান্ড টু ডু এখানে কোথায় বলো কারেক্ট অ্যান্সার মানে কোথায় ভুল রয়েছে টু ডু এখানে কি আমাদের একটা ইন দিতে হবে ঠিক আছে টু ডু ইন সিঙ্গেল হ্যান্ড ইন আ সিঙ্গেল হ্যান্ড এখানে শুধু সিঙ্গেল হ্যান্ড হবে না আর এখানে কেন দেখো এখানে এনিটা কেন অনেকে বলতে পারো এনি হয় এখানে নেগেটিভ সেন্টেন্স থাকলে সো এনি বলতে এখানে নেগেটিভই রয়েছে টু যখন বলো টিটা বলো টু টু মাচ দ্য ওয়ার্ক ইজ টু মাচ ফর এনি ম্যান টু বলতে যখন আমরা জানি যেরকম যদি বলতাম ভেরি মাচ ভেরি মাচ কখন বলি ভেরি যখন বলি তখন প্লিজেন্ট যেটা আমাদের জন্য প্লিজেন্ট ভালো হয় সেই অ্যাডজেক্টিভের আগে বা সেই সমস্ত কথার আগে আমরা ভেরি ইউজ ইউজ করে থাকি যেরকম ভেরি গুড ঠিক আছে আমরা ভেরি ব্যাড বলি সেটা কিন্তু ভেরি ব্যাড কথাটা ঠিক না আমাদের বলতে হয় টু ব্যাড টি ডবল ও বি এ ডি যখন ধরো টু মাছ বলতে এটা করা যায় না কাজটা এতটাই তাই এখানে আমি একটা নেগেটিভ টাইপের সো আমরা এনি ম্যান এরকমভাবে ইউজ করতে পারি দ্য ওয়ার্ক ইজ টু মাচ ফর এনি ম্যান টু ডু এখানে আমাদের ইনার সিঙ্গেল হ্যান্ড বলতে হবে ঠিক আছে সো অপশন থ্রি শুধু সিঙ্গেল হ্যান্ড হবে না তারপরে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কী বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গ্রুপ অফ গিভেন ওয়ার্ডস হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান নট বি রিড যে হাতের লেখা যেটা পড়া যায় না সেটাকে আমরা এক কথায় কী বলবো এটা ওয়ান ওয়ার্ড সাবজেক্ট টিউশন নিয়ে রয়েছে এক কথায় প্রকাশ সো অপশন ওয়ান রয়েছে দেখো করিজিবেল করিজিবেল বলতে যেটা মানে ভুল সংশোধন করা সংশোধনীয় কোনো একটা জিনিস ইলেজিবল যেটা কি মানে অস্পষ্ট একটা কোনো কিছু লেজিবল লেজিবল বলতে যেটা সহজেই পড়া যায় নেগলিজিবল নেগলেজিবল বলতে নগণ্য বা তুচ্ছ কোনো একটা জিনিস বলতে পারো সো দেখো কোনটা হবে কারেক্ট আছে যেটা হ্যান্ড রাইটিং যেটা কি ক্যান নট বি রিড এটা হবে ইলেজিবল ঠিক আছে যেটা কি পরা যায় না তারপরে দেখো কোয়েশন নাম্বার টোয়েন্টি নাইন এখানে কী বলছে চুজ দ্য কারেক্ট প্রেফিক্স অফ দ্য গিভেন ওয়ার্ড যে ওয়ার্ডটা রয়েছে ইকুয়ালিটি এর কারেক্ট প্রিফিক্স আমাদের বলতে হবে ঠিক আছে প্রিফিক্স বলতে কি শব্দের আগে অ্যাড হবে সেখানে রয়েছে ইকোয়ালিটি সো ডিসকোয়ালিটি হয় ইন ইকোয়ালিটি হয় আন ইকুয়ালিটি হয় না ডি ইকুয়ালিটি হয় কোনটা হয় কারেক্ট অ্যান্সার ইন হয় ইকুয়ালিটি মানে সম্ম সম্মতা ইন মানে অসম্মতা ঠিক আছে তারপরে ধরো কোশ্চেন নাম্বার থার্টি লাস্ট কোশ্চেন ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রো কারেক্ট প্রভাব এখানে যদি সেন্ডেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা দিলে মানে সেন্ডেন্সটা একটা কারেক্ট প্রভাব হবে সাথে বলছে এম এমটি ভেসেলস ড্যাশ মাচ নয়েজ কী হবে মেক মাছ নয়েজ ক্রিয়েট মাছ নয়েজ প্লে মাছ নয়েজ না সাউন্ড মাচ নয়েস কোনটা হবে কারেক্ট অ্যান্সার কারেক্ট হবে অপশন এ এমটি ভেসেলস মেক মাছ নয়েস ঠিক আছে মানে প্রভাবটা হলো এমটি ভেসেলস মেক মাছ নয়স আমরা অন্য কিছু দিতে পারবো না প্রভাব যেরকম বা ইডিএম যেরকম সেরকমই থাকে সো এই ছিল আজকের ক্লাস কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো এখানে ইটস রয়সেমেন লিখে সার্চ করবে আমার নাম সুমন রয় এখানে যদি তোমাদের কোনো ডাউট থাকে কোনো কোয়েশ্চেন থাকে কোনো বিষয়ে কোনো কোয়ারিস থাকে আমাকে এখানে জিজ্ঞেস করতে পারো ডিরেক্ট মেসেজ করতে পারো আমি অবশ্যই রিপ্লাই দেবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে টেলিগ্রামে আমার চ্যানেল রয়েছে স্মার্ট টিভি একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে পেয়ে যাবে এখানে জয়েন হয়ে যাবে এখানে আমি ক্লাসের যেগুলো মনে করি ইম্পর্টেন্ট পিডিএফ সেগুলো শেয়ার করে থাকি তাছাড়া কোনো ইনফরমেশন কোনো নোটিশ আমি এখানে আপডেট দিতে থাকি যে কোনো বিষয়ে এখানে তোমরা জয়েন হতে পারো আর ভিডিওটা আজকের জন্য এইটুকুই ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে